মর্নিং, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নিবেদিত রত্নাঞ্চল। আজকে মাদের দ্বিতীয় দিন আমাদের বাড়িতে, তো আজকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, তো সারাদিনই আর কি ঘোরাঘুরি। 11:30-11:30 সময় অটো আসবে, আমরা বেরোবো। এখন ঘড়ির কাঁটা 10:45। টিনা স্নানে গেছে, বাবা স্নান হয়ে গেছে, মা স্নান করবে, আমি করবো, নীল করবে। তো চলো স্নানে গেছে, সেটা তোমাদেরকে বললাম। আর টিনা স্নান করে বেরোলে আমি তারপরে স্নান করবো, মা স্নান করবে। আমাদের চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে, মায়ের ব্রেকফাস্ট করা হয়েছে, মা সকালে চা মুড়ি খায়, সে ব্রেকফাস্ট হয়ে গেছে। বাবাকে ছাতু মুড়ি দেবো, নীল ভাত খাবে, ভাত হয়ে গেছে, আসলে তারপরে স্নান টান করে মনে হয় ভাত খাবে, না হলে খেয়েও স্নান করতে পারি জানি না। টিনা আর আমি ম্যাগি খাবো, তো ম্যাগিটা বানাতে হবে। তো চলো আপাতত এই কাজগুলো আস্তে আস্তে সারি। আর যা গরম পড়েছে, মানে আর মানে ভাষা নেই আর কিছু বলা, যা গরম ছেড়ে গরম পড়েছে। আর না, তোমাদের সাথে কালকে হঠাৎ করে ডিনারের পরে ব্লগটাকে এন্ড করে দিয়েছিলাম, তার কারণ আমার কালকে এত পা যন্ত্রণা করছিল, কোমর থেকে পা প্রচন্ড চাবাচ্ছিল, জানি না কেন ওই সমস্যাটা কালকে খুব মানে খুব খারাপ লাগছিল শরীরটা। ওর জন্য কালকে আর মানে সেই প্রপার ওয়েতে মিন স্টেটমেন্ট দিয়ে আর ব্লগটা এন্ড করতে পারিনি, হঠাৎ করেই ব্লগটা এন্ড করে দিতে হয়েছে। এই যে বাবা ওখানে খাচ্ছে, আর এই যে আমি তো সর্বক্ষণ মাইক্রোওয়েভেই ম্যাগি করি, এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি দু বাটি, কারণ হচ্ছে টিনা একটু অন্যরকম করে খায়, আমি একটু অন্যরকম করে খাই। এই যে টিনাকে দিয়ে দিয়েছি, টিনা আবার অন্যরকম করে খায় ম্যাগি। কি সাদা সাদা আগে ওকে বয়েল করে দিতে হবে, ও এরকমভাবে মশলাটা ছড়িয়ে নেবে, এইভাবে ও ম্যাগি খায়। আর এই হচ্ছে আমার ম্যাগি, এটা ঠান্ডা হোক, আমি স্নান করে বেরিয়ে খাবো। রেডি, একেবারে স্নান টান করে এসে ম্যাগিটা খেয়ে রেডি হয়ে নিয়েছি আমি, সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এক এক করে দেখাচ্ছি দাদা, এই যে অটো চলে এসছে, এই যে সবাইকে ও বলছে যাবে এখন। এই যে বেরিয়ে গেছি আমরা সবাই, অটো ছেড়ে দিয়েছে, কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো, এখন না। এই যে বাবা আর আমি পিছনে, মামনিরা মামনি টিনা মা সব মাঝখানে, নীল সামনে বসেছে, বাবার সাথে নীল সুইচ করে নিয়েছে, বাবা সামনে চলে গেছে। এই যে এবার চেনা যাচ্ছে কার বাড়ি এসেছি, চি চি চি, বর্দাদের বাড়ি এসেছি। ঠিক আছে, এখান থেকে আবার বিকালে আরেকটা জায়গায় যাবো, সেটা তোমাদের পরে বলবো কোথায়। একটু গল্প করলাম, এখন আমরা ভাবি থাকে ব্লগে নাও, ও বলছে আমাকে ব্লগে নিয়ে যাচ্ছি, এখন লাঞ্চে বসবো এখানে। এই যে সব লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট চলছে, লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করছে, শুরু হয়ে গেছে লাঞ্চ চলছে। মা টিনা রোমিয়া মা বৌদি দিচ্ছে, বাপি দা দিচ্ছে, আর বাবা ওখানে খাচ্ছে, আমি পরে খাচ্ছি, আমি বাপি দার সাথেও খাবো, আর এই যে পিসি, আমি নেক্সট ব্যাচে খাবো, বাপি দা আমি বৌদি সব একসাথে। খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে উঠলাম, অনেক আইটেম করেছিল। প্রথমে ছিল হচ্ছে একটা শুক্তো টাইপেরই, তারপরে ছিল ডাল, চিপস,
মাছ মাংস মানে চিকেন চাটনি মিষ্টি, দু রকমের মিষ্টি। আমি তো আর খেতেই পারিনি, একটাই মিষ্টি খেয়েছি আর খেতে পারিনি। টিনা তো মিষ্টি খায়নি, টিনা যা করেছে এই যে তিনি এখন ল্যাথ খেয়ে শুয়ে পড়েছে, মিষ্টিটা একটু ডিউ রয়েছে, ডিউ খাবো বলেছি। হ্যাঁ পরে খাবে বলে বলেছে, বাড়ি যাওয়ার সময় খাবো। আর যা করেছে ভাত নিয়ে মাংস নিয়ে, টিনা বলছে আমি সারাই গিয়ে আমার পাতে যে কটা ভাত আছে ওটা যদি খায় ও সারাদিন বসে খাবে, সারাদিন মানে উঠবেই না। ফার্স্ট বার সেকেন্ড বার দিয়েছি আমি, তুলে তো দিয়েছি আমার পাতে তো দিয়েছে অ্যাক্সেস করে, তারপরে আমি তুলে ওকে দিয়েছি। আমি ওনাকে বলছি তোরা ভাত নিতে হবে না, তুই কটা নিয়ে নি। তা সত্ত্বেও টিনাকে আবার ঢেলে দিয়েছে খেয়ে, তো টিনা বলছে গেল, আমি আমি আজকে আর খেতেই পারবো না। তারপরে বলছে আমি যদি কটা ভাত এখন বসে বসে টুকটুক করে খাই, ফার্স্ট লাস্ট ব্যাচ কি তারও পরে গিয়ে আমার উঠতে হবে। যাই হোক, মা বাবা এবারে একটু শুয়ে আছে, এবারে একবার শুয়ে না, পিসে এটা খুব গরম, গাছপালা একদম নেই না এদিকটা, রাস্তার দিকটা এত বাড়ির পাশেই তো রাস্তা, পুরো এই শেষের রোডটা একদম। এখন কটা বাজে এখন? আড়াইটা। পুরো শেষবেলার রোডটা এখন পড়েছে এদিকে, খুব গরম। ওই যে ওদিকে ওরা সব খাচ্ছে, দেখায় এই দেখো পিসি মামনি সব বসে আছে খাচ্ছে। চলো একটু রেস্ট নিবি, তারপরে বিকালে তোর যখন বেরোবো তখন দেখতে এইভাবে কোথায় না কোথায় যাচ্ছি। আর হ্যাঁ কালকেই কুর্তিটা কিন্তু কিনেছিলাম, এই যে এই কুর্তিটা কিনেছি, এটাই পরে নিয়েছি, বাড়ি থেকে দেখাও ভেবেছি তারপর ভুলে গেছি। কুর্তিটা এখানেও আয়না আছে, এই যে ঘড়ির কাঁটা এখন 5:30। খাওয়া দাওয়া করে একটু বেশ ঘুমিয়ে নিয়েছিলাম, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, তো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি আর যাব হচ্ছে শিবনিবাস। বদ্দা যাচ্ছে, ছোট্টু বিট্টু সবাই যাচ্ছে, শুধু বদ্দি যাচ্ছে না, পিসি যাচ্ছে না, আর আমরা তো এদিক দিয়ে যাচ্ছি, টিনা যাচ্ছে না। এই যে মা মারা আগে চলে গেছে ইয়েতে অটোর উদ্দেশ্যে, আমরা এখন এই বেরোচ্ছি। এই যে অটো উঠে বেরিয়ে গেছি সবাই অটোতে, ওই যে বিট্টু সামনে, বাবা এই দেখো বদ্দা আছে বাইক নিয়ে, নতুন ভিডিও দিয়েছি দেখেছিস, চলে এসছি শিবনিবাসের। এই যে শিবনিবাসের মন্দির, বাবা একটা ফ্রেমেও আসছে না কত বড় মন্দিরটা, সব যাচ্ছে ধীরে ধীরে। এশিয়ার দ্বিতীয় বৃহৎ মন্দির শিব মন্দির, রাজা রাজেশ্বর শিব মন্দির, সব ঢুকছে। এই দেখো কত বড় শিব মন্দির, শিবলিঙ্গ। আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠে, তারপরে যখন শিবরাত্রি হয় তখন এই সিঁড়িটা দিয়ে উঠে এখানটা দাঁড়িয়ে তখন জলটা ঢালা হয়, সুন্দর। যে সব মাথা ঠেকা, মাথা ঠেকাবে তো শিবলিঙ্গটা অনেক বড়ো তো, যার জন্য এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয়। রুমিয়া উঠেছে, প্রণাম সারছে, দেখো কত বড় শিবলিঙ্গ, এই দেখো, এই দেখো স্টেয়ার করা, ফটো তুলবো নাকি একটা? শিব ঠাকুর আমার টিপ নিয়ে নিয়েছে, টিপ নেই নামা করেছে, শিব ঠাকুর আমার টিপ নিয়ে নিয়েছে,
এই যে এখান থেকে ওর ফটো তুলে দিতে হবে পুরো মন্দির নিয়ে। শুয়ে পড়বো নাকি? ব্যাগটা হাতে নিয়ে শুয়ে পড়বো। তুমি তোমার একটা তুলে দেবে। দেখো এটা কি সুন্দর বিদ্যাসাগর সেতু, সেতুর মতো করা আছে উপরের দিকটা। আবার ওটা কি আমি জানি না, কৈলাস লেখা আবার ওখানে। ওটাও কি শিব? ও লজ, ও গোবান। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. এখন আরো ভালো লাগছে, লাইট টাইট জ্বালিয়ে। এরকম লাগছে অনেক বড়। হ্যাঁ না, আমরা উঠে তুলেছি তো বুঝতেই পারবে সবাই। A heart beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আমাদের হলো ঠাকুর দর্শন করা, আমরা এখন বেরোচ্ছি। আর বিভৎস গেছি, এত গরম না, বিভৎস মানে পুরো আমি স্নান করে গেছি ঘামে। সবাই বদ্দারা চলে যাবে, বদ্দারা চলে যাবে। আর এই যে সব উঠছে অটো। হাঁপিয়ে গেছিস? ক্লান্ত কতটা আজকে? ক্লান্তটা গরম আছে। হ্যাঁ ভীষণ ভাবে গরম। ক্লান্ত হওয়ার কোনো কথা না। গাছের পাতা তো নড়ছে না, আমাকে বলো তুমি। মোবাইলটাকে ফেলেছে, মোবাইলটাকে ফেলেছে। আর আমাকে বলো শোনাম, মারা একটু এসির মতো থাক, একটু রেস্ট নিক, আমি একটুখানি ওইভাবে যাই, গিয়ে একটু গল্প টল্প করি। ওদিকে মামনিরা রয়েছে, দিদিভাই রয়েছে, মেজমা রয়েছে, নীল গেছে, তোদের সাথে গল্প টল্প করে আসি। মাঝে এসে এবার একটুখানি রেস্ট নিলাম, আর পাচ্ছি না, শরীরে দিচ্ছে না। এবার বনি এখানে এবারে দেখছি আমাকে কী করছি। ডিম ভাজবো, কারণ আজকে রাত্রিবেলা একদম সিম্পল খাবার, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর মনে হয় বড়া ভেজেছে, ভাজলেও ভাজতে পারে, আমি জানি না। ডালের বড়া কিরা কেছে মনি? শুধু ডাকবো তাতেই লেজটা নড়বে।
আর রাত্রিবেলা সেদ্ধ ভাত, কারণ সারাদিন যা খাওয়া হয়েছে আর রাতের ইচ্ছা করছে না, জন্য ডাল আলু সেদ্ধ, সেদ্ধ ফেদ্ধ কী আছে জানি না, একটু ডিম ভেজে নিই সবার জন্য। এই রাতের খাওয়া দাওয়া চলছে আমাদের। টিনা মা রুমিয়া এখনও বসেনি, সবাইকে দিচ্ছে, বাবা মা আর রুমিয়া দিচ্ছে, বাবা ওখানে খাচ্ছে আর ঘরে খাচ্ছে আমার বাবা। আমরা খেয়ে নিই, এখন মেনু হচ্ছে ডাল, ডালের বড়া ভাজা, আলু সিদ্ধ, ডিম ভাজা, আর কেউ কেউ ডিম সিদ্ধ খাচ্ছে। তো চলো খেয়ে নিই। ডিনার কমপ্লিট, এখন ঘুমানোর পালা, 11টা বাজে, চোখে ভীষণ মানে 2-3 কুইন্টাল মতো ঘুম। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে ভুল একশো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর যারা ফেসবুক থেকে দিচ্ছে তারা অবশ্যই ফেসবুক কমেন্ট শেয়ার ফলো করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফলো করতে থাকো। টাটা, বাই, গুড নাইট।